You can have anything you want in life if you dress for it. With this beautiful note, we welcome you to a brand new episode of Fast Wash High Top Fashion. Fast Wash High Top Fashion is a fashion related program jekhane amra apnaderke ongoing fashion trend somporke kichu update provide kore thake. So viewers, get yourself ready for today's episode. As like every episode, even in today, apnader sathe achi ami Labunno ebong apnader sathe royechi ami Riyasa Shubho. Being worldless is a form of your politeness. Apnar poshaker madhyome kintu apnar abhijatto apnar bisheshotto phute uthe. কারণে পোশাক নির্বাচনে আমরা থাকি বিশেষভাবে সতর্ক এবং আপনার পোশাক নির্বাচন সহজ করার জন্য কিন্তু আমাদের রেগুলার এই ফ্যাশন বিষয়ক প্রোগ্রাম যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি আপনারই পছন্দের কিছু সেগমেন্ট নিয়ে। সো ভিউয়ার্স, এখন আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের এপিসোডে কি কি সেগমেন্ট রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। ওয়েডিং সিজন ইজ নকিং টু আওয়ার ডোর এবং ওয়েডিং নিয়ে একজন ব্রাইড এবং গ্রুমি যে অনেক বেশি এক্সাইটেড থাকেন তা কিন্তু নয়। ব্রাইড গ্রুম রিলেটেড বাকি রিলেটিভ যারা রয়েছেন তারাও কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকেন তাদের ড্রেস নিয়ে, তারা কী পরতে যাচ্ছেন, তারা নিজেকে কীভাবে আলাদা করতে পারেন অন্যদের থেকে, তাই না? এক্স্যাক্টলি, ঐতিহ্য এবং নতুন ধাঁচ এ দুটো বিষয়ের প্রতিনিয়ত মেলবন্ধন ঘটান ডিজাইনাররা। একজন ডিজাইনের বিভিন্ন শৈল্পিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে নতুন নতুন ফ্যাশন উদ্ভব হয় আর আমরা কিন্তু ওয়েট করে থাকি যে নতুন কি ফ্যাশন আসছে। আর ওয়েডিং হলে তো কথাই নেই, নিজেকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে কে না চায়। ভিউয়ার্স, আজ আমাদের সঙ্গে আছেন ডিজাইনার ফিটন খান, আমরা দেখব তার ডিজাইন করা কিছু এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। লেটস ওয়াচ ইট আউট। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার ফিটন খান, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্রাইডাল কালেকশন। আপনারা এখন যে ড্রেসটা দেখতে পেলেন সেটা বেসিক্যালি একটা পিঙ্ক কালারের উপরে এবং নিচে হচ্ছে সিকোয়েন্সের কাপড় ইউজ করা হয়েছে, গর্জেস, এবং সাথে স্টোন পাঁচ করে বসানো হয়েছে এবং সাথে আছে জারদোসির কিছু কাজ। এর সাথে কালার কন্ট্রাস্ট করে আমি এখানে উন্নাটা ইউজ করেছি আমার অরেঞ্জ কালার, এবং ওপরের যে মকমলের যে দোপাট্টা ছিল সেটা বেসিক্যালি এই ড্রেসটাকে হাইলাইট করার জন্য। এর সাথে সিকোয়েন্সের আমি ব্লাউজ ইউজ করেছি যেটা অসম্ভব গর্জিয়াস লাগছে ড্রেসটাকে সুন্দর করার জন্য। এই ড্রেসটা আপনি বেসিক্যালি এঙ্গেজমেন্টে পরতে পারবেন, এছাড়া বিয়ের হলুদও আপনি পরতে পারবেন। একটি মেয়ের লাইফের সবথেকে স্পেশাল ডে হলো তার বিয়ের দিনটি। মোটামুটি সারা জীবন ধরেই সে ভাবতে থাকে বিয়ের দিনে সে কিভাবে সাজবে। স্পেসিফিক্যালি যদি বিয়ের দিনের কথা বলি, সেদিনের সাজ পোশাক নিয়ে তো তার চিন্তার অন্ত থাকে না। আর আমরা মেয়েরা যতই আধুনিক হই না কেন, বিয়ের দিনটিতে কিন্তু আমরা সেই ট্র্যাডিশনাল টাচটা চাই। আর তাই এই সময় কিন্তু ডিজাইনাররা অসাধারণভাবে ট্র্যাডিশন এবং নতুন নতুন ডিজাইনের মেলবন্ধন ঘটাচ্ছেন বিয়ের পোশাকে। ভিউয়ার্স, আমরা এই সেগমেন্টে দেখব এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন, কেননা এখন শাড়ির পাশাপাশি লেহেঙ্গা কিন্তু চমৎকার জায়গা করে নিয়েছে বিয়েতে। লেটস ওয়াচ ইট আউট। We'll be right back.
আপনারা এখন যে ইয়েলো কালারের একটা লেহেঙ্গা দেখলেন এটা বেসিক্যালি হলুদের জন্য তৈরি করা হয়েছে। হলুদের অনুষ্ঠানে আপনি এই ড্রেসটা পরতে পারবেন। এই ড্রেসটাতে বেসিক্যালি আমি কিছু জারদোসির কাজ করেছি, কিছু জরির কাজ করেছি এবং এখানে কিছু সিকোয়েন্সেরও কাপড়েরও কাজ করা আছে। ড্রেসটা আপনি হলুদে পরতে পারবেন এবং এছাড়া হলুদের পার্টিতেও যদি আপনি মনে করেন যে আপনি গর্জিয়াসভাবে সাজার জন্য এই ড্রেসটা ভালো হবে, তাহলে এর সাথে আপনি মকমলের যে আমি উন্নাটা দোপাট্টাটা ইউজ করেছি এটাও আপনি ইউজ করতে পারবেন। এছাড়া এর সাথে আমার ইউজ করা আছে সিকোয়েন্সের একটা ওড়না এবং প্লাস হচ্ছে এর সাথে সিকোয়েন্সের একটা ব্লাউজ ইউজ করা হয়েছে এবং এই ড্রেসটা বেসিক্যালি আপনি হলুদে পরতে পারবেন এবং হলুদের অনুষ্ঠানে পরতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ভিউয়ার্স, আপনি এখন যে রেড কালারের লেহেঙ্গাটা দেখলেন এটা বেসিক্যালি বিয়ের জন্য। এই ড্রেসটাতে বেসিক্যালি কিছু চুমকির কাজ করা হয়েছে এবং এর সাথে পার্ল সেট করা হয়েছে এবং সাথে জরির লেস লাগানো হয়েছে। সাথে যে ওড়নাটা ইউজ করা হয়েছে রেডের উপরে এবং রেডের সাথে কিছু আমি এমব্রয়ডারি কাজ করেছি, জরির সাথে স্টোন সেট করা হয়েছে। এবং এর সাথে যে ব্লাউজটা আছে সেটা অবশ্যই এটা কাতান ইউজ করেছে, যেন এটা কন্ট্রাস্ট হয়, কালারটা দেখতে যেন সুন্দর লাগে এবং অর্নামেন্টসগুলো দেখেছেন এর সাথে ম্যাচিং করে এবং এটা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে আপনি পড়তে পারবেন নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ। A famous fashion designer Ralph Lauren always tells that I don't design cloth, I design dream. Exactly. একজন ডিজাইনারের স্বপ্নগুলো তার ভাবনাগুলোই কিন্তু ফুটে ওঠে আমাদের পরনের পোশাকে। এবং সময়টা যেহেতু এখন ওয়েডিংয়ের এই সময়টায় যদি আপনি নিজেকে একটু আলাদাভাবে গড়ে তুলতে চান তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারেন শেরওয়ানিকে। বিভিন্ন রং, ডিজাইনের ফিউশন ধর্মী শেরওয়ানি আপনাকে খুব সহজেই দিতে পারে একটি এলিগেন্ট এবং গর্জিয়াস লুক। সো ভিউয়ার্স, এখন আমরা টিভিএস কে দেখে নিচ্ছি শেরওয়ানি নিয়ে করা আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। জাস্ট চেক ইট আউট।
এখন যে পাঞ্জাবিটা আপনারা দেখলেন এটা সিলভারের উপরে টোটালটাই আমার পাকিস্তানি ভেলভেটের উপরে কাজ করা হয়েছে যার ওন্নাটার ব্যাক সাইডে রেড ভেলভেট ইউজ করা হয়েছে এবং উপরে জরির কাজ এমব্রয়ডারি দিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবি বা পাঞ্জাবি বলবো না এটা বেসিক্যালি শেরওয়ানি নতুন স্টাইলে তৈরি করা আমরা সম্ভবত আগে আমরা দেখেছি যে শেরওয়ানিগুলো নে মাঝখান থেকে আমাদের ফাড়া থাকে জরির কাজ করা থাকে বাট এটা একটু ডিফারেন্ট আকারে করা হয়েছে বেসিক্যালি আপনার ওপেনিং সিস্টেমটা সাইডে এবং ওন্নাটা হচ্ছে আপনার ব্যাক সাইড থেকে চলে আসছে এর সাথে হোয়াইট কালারের পায়জামা আছে এবং এটা আপনি উইথআউট পাগড়ির সাথেও আপনি পড়তে পারবেন নরমালি এবং এটা বেসিক্যালি এঙ্গেজমেন্টের জন্যই তৈরি করা হয়েছে আমি আগেই বলেছি বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খুশি তার মানে কি ব্ল্যাক রংটা কি আমরা কখনো ইউজ করব না তা না ব্ল্যাক রংটাও কিন্তু আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয় এটা আনন্দের প্রতীক এটা শোকের প্রতীক সব কিছুরই প্রতীক হয়তো বা আমরা শোক হিসাবে এটা চালিয়ে দিই কিন্তু বিয়েতে অনেকেই কিন্তু ব্ল্যাক পরে আমরা পাশ্চাত্য দেশে দেখতে পাই আমি সেটাকে সামনে রেখে আমি বিয়েতে একটা শেরওয়ানি আমি তৈরি করেছি যেটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন মিশ্রণে এবং সেটা হচ্ছে স্টোনের কাজ করা হয়েছে এবং এখানে এমব্রয়ডারিগুলো করা হয়েছে জরির ওপরে যেটা আমরা করেছি মিরপুর থেকে এবং এর সাথে যে দোপাট্টাটা আছে সেটাও হচ্ছে আমাদের রেড মেরুন কালারে সাথে হচ্ছে এমব্রয়ডারির কাজ এবং স্টোনের কাজ করা হয়েছে এবং ব্যাক সাইডে আমি ব্ল্যাক এবং রেড মকমল ইউজ করেছি এর সাথে গর্জেস যে পাগড়িটা আপনারা দেখছেন এটা আমার টোটালি হ্যান্ডমেড এবং এর সাথে স্টোন ইউজ করা হয়েছে সাথে আপনাদের জাস্ট পাখির পালক ইউজ করা হয়েছে যেন বরটাকে আরও সুন্দর লাগে দেখতে এবং এর সাথে আমি ব্ল্যাক পায়জামা ইউজ করেছি আপনি বেসিক্যালি এটা বিয়েতে নির্দ্বিধায় পড়তে পারেন ব্ল্যাক রং বা কালো রং বলে কিছু নাই যে রঙে পড়ুক না কেন বরকে অনেক সুন্দর লাগবে সেইটাই মাথায় চিন্তা রেখে এই ড্রেসটা তৈরি করা থ্যাংক ইউ সুন্দর পার্পেল কালার বা বেগুনি কালার বলবো পার্পেল বললে ভুল হবে এটা টোটালি একটা বেগুনি কালারের শেরওয়ানি এই শেরওয়ানিটি আপনি বিয়েতে পড়তে পারবেন হলুদেও পড়তে পারবেন দুটাই মাথায় রেখে এটা তৈরি করা এর সাথে আপনার ব্ল্যাক কালারের হচ্ছে চাদর ইউজ করা হয়েছে যেটা গোল্ডেন কাজ করা সেখানে স্টোন ইউজ করা হয়েছে গোল্ডেন জরির সাথে এবং এখানে কিছু কাতান কাপড়ের কিছু কাজ করা হয়েছে আপনার যে চাদরটা আছে তার ব্যাক সাইডে সাথে হচ্ছে আপনার গর্জেস ওন্না ইউজ করা হয়েছে যেটা হচ্ছে কাতান কাপড়ের
গর্জাস কাপড় আমরা ইউজ করেছি পাকিস্তানি ফেব্রিক্সের উপরে, আর সেখানে কিছু আমরা বুটিক্সের কাজ করেছি এবং এখানে কিছু লেস ইউজ করেছি। এই পাঞ্জাবিটা আপনি বিয়েতে এবং হলুদে নির্দ্বিধায় পরতে পারেন, অসম্ভব একটা সুন্দর কালার এবং আপনাকে অনেক সুন্দর লাগবে এবং আপনার বিয়েকে করে তুলবে আরও আনন্দঘন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমাদের প্রোগ্রামের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ, আর হাইটেক ফ্যাশনের টিমকে জানাই অভিনন্দন, এবং আমাদের যারা মডেল এখানে কাজ করেছে তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আমি ফিটন খান, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সাথে আছি এবং থাকবো। থ্যাংক ইউ। সবাই কিন্তু চায় নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে, অন্যদের থেকে নিজেকে আলাদা করে তুলতে, এবং আপনার নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সহজ এবং সুন্দর একটি মাধ্যম কিন্তু হতে পারে আমাদের এখনকার এই সেগমেন্ট, যে সেগমেন্টটির নাম লুক অফ দ্য উইক। লুক অফ দ্য উইক এই সেগমেন্টটি আমরা সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যে কেউ আমাদের এই সেগমেন্টটিতে পার্টিসিপেট করতে পারেন। এখন প্রশ্ন আসছে কীভাবে পার্টিসিপেট করবেন, তাই তো? ইটস ভেরি সিম্পল, আপনারা আপনাদের একটা সুন্দর ছবি আমাদেরকে পাঠাবেন, যেই ছবিতে আপনার মেকআপ আপনার গেটআপ দুইটাই কমপ্লিটলি বোঝা যায় এবং যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট, আমরা সেই সকল ছবিগুলো দেখবো এবং সেখান থেকে কিন্তু আমরা বেছে নেবো যে কোনো একজনকে। টু নো হু ইজ গোইং টু বি নেক্সট লুক অফ দ্য উইক, কিপ অ্যান আই অন আওয়ার ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজে আমরা একটি স্টেটাস দিই, সেই স্টেটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার একটি স্টাইলিশ ছবি। সেই ছবিগুলো থেকে আমরা সিলেক্ট করে নেব এ সপ্তাহের লুক অফ দ্য উইককে। তাহলে আমাদের পেজ লিঙ্কটি বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি হচ্ছে facebook.com/fashionsrtv। সো ভিউয়ার্স, উইদাউট এনি ডিলে চলুন দেখে নিই কি হয়েছে সপ্তাহের লুক অফ দ্য উইক। মানুষের সৌন্দর্য বিকাশের সিক্রেট হলো তার স্টাইল। প্রত্যেক ব্যক্তির ড্রেস ক্যারি করার নিজস্ব কিছু টেকনিক থাকে, আর সেই টেকনিকগুলোই কিন্তু তার স্টাইল। স্টাইলের মাধ্যমে একজন ব্যক্তির নিজস্ব সৃজনশীলতার বহিঃপ্রকাশ ফুটে ওঠে। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের এপিসোডে আমরা যে ফ্যাশন টিপসগুলো প্রোভাইড করছি সেগুলো আপনারা ফলো করবেন এবং আপনার স্টাইলিং সেন্স একটু হলেও এনরিচ করতে পারবেন। ইটস টাইম টু সে বাই বাই, উই প্রমিস ইন দ্য নেক্সট এপিসোড উই উইল কাম ব্যাক উইথ সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। এক্স্যাক্টলি, এভরি ডে ইজ এ ফ্যাশন শো এন্ড দ্য ওয়ার্ল্ড ইজ ইওর রানওয়ে। উইথ দ্য স্টার্নিং নোট জানাতে চাচ্ছি আমাদের আজকের এপিসোডের একদম দ্বারপ্রান্তে আমরা, বাট প্রমিস করছি দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল এসটিভি স্ক্রিনে। আমরা এই দুজন হাজির হয়ে যাব আপনার ফেভারিট শো ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশন নিয়ে ঠিক শনিবার রাত 9:30। আমরা আশা করছি আপনারা আমাদের শোটি দেখবেন, আমাদের পাশে থাকবেন। টিল দেন ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আই সেড, বি স্টাইলিশ, বি ট্রেন্ডি, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর।